নমস্কার বন্ধুরা, ইজি লার্নিং এর নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব এবং এই নাম্বার সিস্টেম নিয়ে আপনাদের জন্য আমরা সাত ধরনের প্রশ্ন নিয়েছি, যেগুলো দেখতে একরকম হলেও তাদের সমাধান হচ্ছে আলাদা আলাদা। তার জন্য পুরো ভিডিওটা দেখুন এবং আশা করি ভিডিও শেষে আপনি অবশ্যই কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব এবং এই নাম্বার সিস্টেম যে কোনো কম্পিটিটিভ এক্সামেরই খুবই গুরুত্বপূর্ণ অংশ। সব ধরনের পরীক্ষাতেই সাধারণত একটি না একটি নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন থাকে। তো চলুন এগুলোকে নিয়ে আজকে আলোচনা করা যাক। আমাদের কাছে প্রথম প্রশ্নটি চলে এসছে, এক্ষেত্রে কোশ্চেন আছে √5 √5 √5 √5 এবং করে এই সংখ্যাটি যদি √5 বারবার চলতে থাকে, মানে ইনফিনিটিভ বা অসংখ্যবার চলতে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব। এদের ক্ষেত্রে উত্তর হচ্ছে, সোজাসুজি উত্তর হচ্ছে জাস্ট 5 অ্যান্সার লিখে দেন, আপনার উত্তর হয়ে যাবে। এটা কীরকম করে এসছে যদি বলা হয়, সেক্ষেত্রে উত্তর হবে যে দুদিকে যদি আমি এদিক থেকে এক্স ধরে নিই, মানে এই সংখ্যাগুলিকে যদি আমি এক্স ধরে নিই এবং তার সঙ্গে আমি যদি আরেকবার গুণ করি এক্স দিয়ে, তাহলে হবে কি এক্স স্কোয়ার সমান হবে 5 √5 √5 করে চলে যাবে। এবং এক্স সমান যদি এক্স স্কোয়ার সমান হবে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 5 এবং এটাকে আমি এক্সই ধরেছি, তাহলে এক্স, তো এইদিকে এক্স কেটে যাবে দুদিকে, দুদিকে এক্স কেটে গেলে এক্স সমান হচ্ছে 5, এরকম করে উত্তর আসবে। তার মানে যদি আমার এখানে 7 বা 9 বা যে কোনো সংখ্যা থাকে, তাহলে সেইটার উত্তর হবে সেই সংখ্যাটি। ঠিক আছে, তো চলুন এরপরে দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় কোশ্চেনটা দেখুন এরকম, এইবারে এরকম এসছে যে √8 √8 √8 √8 √8, কিন্তু এইবারে এটাকে ইনফিনিটিভ দেয়নি কো, মানে একটা নির্দিষ্ট সংখ্যাবার এসছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এসছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে এইখানে যে সংখ্যায় থাকুক না কেন আমাদের কোনো যায় আসে না কো, আমরা কি করব এখানে নেব 2 এবং 2 এর পাওয়ার কত দেবো, না এইখানে যতবার সংখ্যাটা রিপিট করেছে, যেমন হচ্ছে 1 2 3 4 5 বার রিপিট করেছে, তাহলে আমি এখানে 2 এর পাওয়ার দেবো 5। 2 এর পাওয়ার যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, 2টাকে 5 বার গুণ করতে হবে, তো 2 × 2 × 2 × 2 সমান কত হচ্ছে, না সমান হবে এটা 32। এইবারে 32 যে উপরের সংখ্যা বা আগের সংখ্যা রয়েছে, 32 আগের সংখ্যা হচ্ছে 31, সেই 31 কি করবো উপরে দিয়ে দেবো, তাহলে এটা আমার হয়ে গেল পাওয়ার। কার পাওয়ার হবে, না এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার পাওয়ার হবে, মানে 8 এর পাওয়ার হবে 31/32। ঠিক আছে, এইরকমই যদি আপনাকে একটা সংখ্যা দেওয়া হয়, যেমন হচ্ছে যদি আপনাকে দেওয়া হলো 6 √6 √6 এবং √6, এক্ষেত্রে দেখুন 6 কবার আছে, 3 বার আছে, তাহলে আমি 2 এর সঙ্গে কত 2 এর পাওয়ার কত দেবো, 3 দেবো, এবং 2 এর পাওয়ার যদি 3 হয়, তো 2 × 2 × 2 সমান হচ্ছে 8, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে 6 এর মাথায় 8 যাবে, তার আগের সংখ্যা হচ্ছে 7, তাহলে 7/8 হচ্ছে উত্তর। বুঝতে পেরে গিয়েছেন? আচ্ছা চলুন এরপর 3 নম্বর কোশ্চেন নেওয়া যাক। 3 নম্বর কোশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে √42 + √42 + √42 + √42 এবং এইরকম করে যদি এটাকে ইনফিনিটিভ বা অসংখ্যবার চলতে থাকে, যদি এইরকম করে অসংখ্যবার চলতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদেরকে কি করব, না এটাকে আমরা ফ্যাক্টরে ভাগ করবো, ফ্যাক্টরকে এমন করে ভাগ করবো যাতে যে ফ্যাক্টরগুলি আসবে তাদের মধ্যে অন্তরফল যেন 1 থাকে। বুঝতে পারলেন যে এমন করে ফ্যাক্টর করবো যাতে তাদের অন্তরফল 1 থাকে। তো আমি যদি একে ফ্যাক্টর করি, তাহলে কি হবে, 6 এবং 7, দেখুন তাদের ফ্যাক্টর আসবে 6 × 7 = 42, 6 × 7 ফ্যাক্টর হলো 42 এলো, এবং এদের মধ্যে দেখুন অন্তর বা ব্যবধান হচ্ছে 1, সেক্ষেত্রে যদি এটা প্লাস থাকে, তাহলে আমি বড় সংখ্যা নেবো, তার জন্য এটা বড় সংখ্যা নেবো, তাহলে এর অ্যান্সার হবে কত, 7 হবে এর অ্যান্সার। বুঝতে পেরেছেন? তো চলুন এর পরের কোশ্চেনটি নিয়ে নিই আমরা। এই ক্ষেত্রে দেখুন আমাদের কাছে যেটা এসছে সেটা হচ্ছে 56 √56 − √56 − √56 − √56 এবং এইভাবে ইনফিনিটিভ বা অসংখ্যবার গিয়েছে। তো আমরা সেই একই রকম নিয়মে করব, এটার কি করব আমরা, না আমরা এটার ফ্যাক্টর বার করব, কিন্তু এমন করে ফ্যাক্টর বার করব যেন তাদের অন্তর 1 থাকে, তাহলে এইখানে কিরকম করব, আমরা এখানে 7
going to add করতে পারি 7 into 8 করতে পারি সেক্ষেত্রে 56 হচ্ছে তাই ওদের সংখ্যা মানে গুণফল চলে আসছে এবং তাদের ব্যবধান হচ্ছে 1 তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যদি প্লাস থাকে তাহলে আমরা বড় সংখ্যাটা নেব কিন্তু যেহেতু এই ক্ষেত্রে মাইনাস আছে তার জন্য আমরা কি করব ছোট সংখ্যাটা নেব তাহলে এর ক্ষেত্রে উত্তর কি হবে অ্যানসার হবে 7 ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরে গেছেন তো চলুন আমরা এরপরের প্রশ্ন নিই পরের প্রশ্নটা হচ্ছে রুট 17 প্লাস রুট 17 প্লাস রুট 17 প্লাস রুট 17 এবং এইরকম করে এটা অসংখ্যবার চলে গিয়েছে এই ক্ষেত্রে দেখুন এদের কিন্তু ফ্যাক্টর কোনো রকমভাবে ভাঙা যাচ্ছে না 17কে 13কে অথবা যদি আপনাকে বলেন যে 11কে বা 9 বা যে অনেক সংখ্যা আছে যাদের ফ্যাক্টর কিন্তু ভাঙা যায় না বা ফ্যাক্টর যদি ভাঙাও গেল সেক্ষেত্রে তাদের ব্যবধান 1 আনা যায় না এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ফর্মুলা মেনটেন করতে হয় ফর্মুলাটা কি খুব সহজ নিয়ম আছে দেখে নেন রুট ফোর এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান কি আছে না রুট ফোর এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এবং এই ক্ষেত্রে কি করব এই যে এ এ সমান ধরবো সেই সংখ্যাটি যে সংখ্যাটিকে আমাদেরকে করতে দিচ্ছে দেখুন এখানে 17 দিয়েছে তাহলে আমি এইটাকে এ ধরে নিলাম 17 তাহলে আমাদের কি হলো এটাকে করতে হলে কিরকম করতে হবে না তারপরে দেখুন আমরা কি করব রুট দেবো ফোর এবার এর জায়গায় আমি 17 বসিয়ে দিলাম প্লাস ওয়ান দিয়ে দিলাম ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এবার 17 গুণিত চার্স ওয়ান হচ্ছে 68 তাহলে আমাদের 68 আসবে প্লাস ওয়ান আছে ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এবার হচ্ছে তাহলে হচ্ছে 69 বাই টু প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো বুঝে গেছেন এটা তো চলুন আমরা পরের কোশ্চেনটা দিয়ে নিই অনেক কোশ্চেন এসছে দেখুন সেই একই রকম এসছে যে এখানে কত এসছে না রুট 13 মাইনাস রুট 13 মাইনাস রুট 13 মাইনাস রুট 13 এবং এইরকম করে এটা ইনফিনিট বার চলে যাচ্ছে এই ক্ষেত্রে কি করব আগের ক্ষেত্রে প্লাস ছিল এই ক্ষেত্রে মাইনাস আছে এই ক্ষেত্রে আমরা কি করব সেই একই ফর্মুলা আমরা মেনটেন করব কি ফর্মুলা যা ছিল ফর্মুলা যা ছিল আমাদের রুট 4 এ প্লাস 1 ডিভাইডেড বাই 2 এবার এইখানে ছিল প্লাস ওয়ান কিন্তু এইখানে যেহেতু মাইনাস রয়েছে তার জন্য আমি এখানে কি রাখবো মাইনাস ওয়ান রাখবো বাকি সেই একই এ সমান হবে যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি মানে হচ্ছে এক্ষেত্রে 13 এবার দেখুন কি করব সেই একই ফোর এ কে আমি ফোর কে গুণ করব 13 দিয়ে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান মাইনাস ওয়ান হবে এদিকে তো 13কে যদি 4 দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে হচ্ছে 52 52 হচ্ছে 52 প্লাস 1 রুট আছে উপরে এবং 2 দিয়ে ভাগ করে মাইনাস 1 সমান হচ্ছে 53 রুট 53 বাই 2 প্লাস 1 চলুন আমাদের এটা হয়ে গিয়েছে অ্যান্সার এটা আচ্ছা আপনি আশা করি বুঝতে পারছেন যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা এরপরে শেষ কোশ্চেনটি নিয়ে নিই যেটি আছে শেষ রকম শেষটি হচ্ছে না দেখুন এই ক্ষেত্রে আবার দিয়ে দিয়েছে এটা হচ্ছে রুট প্লাস সিক্স মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স এবং এইভাবেই যদি এটাকে ইনফিনিটিভ বা অসংখ্য বা চালিয়ে যায় সেক্ষেত্রে এটার উত্তর হবে এটার ক্ষেত্রেও আমরা সেই একই রকম ফর্মুলাটা মেনটেন করব কিন্তু কিছু পরিবর্তন করা হবে আগের নিয়মের সঙ্গে এটা কি হচ্ছে না আমরা সেই ফর্মুলাটা আগে লিখে নিই কি করতে হবে ফোর এ এবার আগে ওইখানে ছিল প্লাস ওয়ান ছিল তাই তো ওই প্লাস ওয়ান ছিল এইখানে কি করব আমরা ওইখানে মাইনাস থ্রি করব ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এখানে শুরু যেটা করলাম এখানে হচ্ছে আমরা মাইনাস থ্রি করলাম এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আপনার এখানে প্লাস দেয় তাহলে আপনি প্লাসকে প্রথমে রাখবেন যদি আপনার এখানে প্রথমেই মাইনাস থাকতো তাহলে আমি এখানে মাইনাস রাখতাম বুঝে গেছেন যদি এখানে প্লাস দেয় তাহলে আমি এখানে প্লাস রাখবো যদি এখানে মাইনাস দেয় তাহলে আমিও এখানে মাইনাস রাখবো এবার এই এ সমান কত বলেছিলাম এ সমান হচ্ছে যে সংখ্যা দেওয়া আছে এক্ষেত্রে সেটা হচ্ছে সিক্স এবারে আস দেখুন কী করি না ফোর এ তো আমাদের এখানে আর ইয়ে করার দরকার নেই সিক্স টোয়েন্টি ফোর হবে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি বাই টু
root আছে উপর থেকে আর প্লাস 1 সমান হচ্ছে root 21 by 2 plus 1 এটা হচ্ছে আমাদের অ্যানসার আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি ধন্যবাদ থ্যাংক ইউ